আলাইকুম রহমাতুল্লাহ কাটু আলহামদুল্লিল্লাহ ও সালাতু আসসালাম ও আল্লাহ রাসুল ইল্লাহ ও আলা আলিহি ও আসি ওয়ামান ওয়ালা সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই লাইভ সেশন থেকে আজকে আমাদের একশো পাঁচতম সেশন আমরা যখন আজকে এই লাইভ সেশানে ঢুকলাম তখন আমাদেরই এই দেশের ঢাকা শহরে একটা মর্মান্তিক ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে এবং সেটা এখনও চলছে সেটি হচ্ছে ঢাকার বঙ্গবাজারে আগুন লেগেছে আল্লাহতালা আমাদের জানমালকে হেফাজত করুন ক্ষতিগ্রস্তদের আল্লাহ আল্লাহতালা ক্ষতি পুষিয়ে দিন আমরা সে দোয়া করছি শুরুতেই ইতোমধ্যে আমরা জানতে পেরেছি ভয়াবহ আগুনে হাজার হাজার জনতার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে আমরা জানি যে এখানে অনেক সাধারণের মানুষদের ব্যবসায়িক দোকান পাট কিংবা এই ধরনের ছোটোখাটো খাটো ব্যবসা বাণিজ্য ছিল এই আগুনের মধ্য দিয়ে তারা একটা বিশাল পরীক্ষার মুখোমুখি হলো তাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি এবং তাদের পাশে সকল সমবেদনাসহ আমি আমার নিজেকে এবং আমাদের সকল ভাই বোনদেরকে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি ইতোমধ্যে আমাদের জানা মতে অগ্নি নির্বাপক একচল্লিশটি ইউনিট কাজ করছে এবং আমাদের নৌবাহিনী ও বিমান বাহিনীর এক্সপার্ট সদস্যবৃন্দ এই আগুন নেভানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন আল্লাহ যেন সহজেই আর ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া আল্লাহ যেন এই আগুনকে নেবানোর তৌফিক দান করেন আগুন একদিকে যেমন মানুষের প্রয়োজন অন্যদিকে এটার ধ্বংসাত্মক একটা প্রভাব রয়েছে যেটা আগুন লাগলে বোঝা যায় এ ঢাকা শহরে কতবার আগুন লেগেছে কখনো অসতর্কতার সময় কখনো সেটা কোনো খারাপ মানুষের দুর্বসন্ত্রীর কারণেই কারণে হতে পারে যাই হোক আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আমাদের প্রশাসন সেটা দেখবেন যে এ আগুন কি কোনো ব্যক্তির কারণ নাকি হঠাৎ করে যে কোনো অসতর্কতার কারণে লেগে গেছে তো আমরা বলবো বেশ কয়েকটি বিষয় এক আমাদের সতর্কতা বাড়ানো প্রয়োজন দুই হঠাৎ হঠাৎ এভাবে আগুন লেগে যাওয়া এটা কিন্তু কে আমাদের ছোটো আলামতেরও একটি আলামত অতএব কেমতের আলামত বলে এটা ঘটবে আর আমরা নির্বিকার বসে থাকবো ব্যাপারটা এমন নয় কেমতের আলামতের মধ্যে আছে জেনা না ব্যবচার বেড়ে যাওয়া সুদ বেড়ে যাওয়া দুর্নীতি বেড়ে যাওয়া অন্যায় রাহাজানি বেড়ে যাওয়া তাই বলে এগুলোর ব্যাপারে আমাদের সতর্কতা রক্ষা করা হবে না এটা ঠিক নয় আমি বলবো যে আমাদের সাধারণ জনগণ থেকে আরম্ভ করে সকলে মিলে যথেষ্ট সতর্কতা যেন অবলম্বন করা হয় সেদিকটা আমরা রক্ষা করব বিশেষ করে মার্কেটগুলোতে যে সিকিউরিটি সিস্টেম বোঝা যাচ্ছে সেখানে গলদ রয়েছে এবং সেখানে যথেষ্ট পরিমাণে নির্বাপক আগে থেকে প্রস্তুতি নেই হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলে অল্পতেই যেন এটাকে নিভিয়ে ফেলা যায় এটাকে নিভিয়ে ফেলা যায় সেই জন্যে আমাদের যে প্রস্তুতি দরকার যে উপকরণ দরকার আমার মনে হয় সেগুলোর যথেষ্ট অভাব আছে তা না হলে একটা বাজার কি করে পুরোপুরি ধুলিস্যাত হয়ে যেতে পারে এবং এত চেষ্টার পরেও কেন ক্ষয়ক্ষতি রোধ করা যাচ্ছে না বরং অল্প পয়সার ব্যবসা যাদের রয়েছে তারা আজকে কপর দক্ষিণ হয়ে পড়ছে এবং এটা কোনো সন্দেহ নেই আমাদের জাতীয় অর্থনীতিতে বিশাল বিরূপ প্রভাব ফেলবে হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে এবং অনেক মানুষ অসহায় হয়ে যাবে অতএব আমরা বলবো যে আমাদের সকল মুসলিম ভাই বোনারা যেন এনাদের সাহায্যে এগিয়ে আসেন যারা আসলে অসহায় হয়ে গেলেন কপরদক শূন্য হয়ে গেলেন আমরা যেন তাদের পাশে দাঁড়াই দেশের প্রশাসন দেশের সরকার যেন তাদের পাশে দাঁড়ায় এবং তাদের যে ক্ষতি হয়ে গেল যেন তার একটা ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে পুরো না হলেও মোটামুটি একটা ক্ষতিপূরণ দিয়ে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে আমার মনে হয় সেই পদক্ষেপগুলো আমাদের সকলে মিলে করা দরকার সর্বোপরি আমি দোয়া করছি আল্লাহ যেন তাদের সহায় হন আল্লাহ যেন আমাদের সবার সহায় হন এবং আমরা একে অন্যের মধ্যে সম্প্রীতি বজায় রেখে ভালোবাসা বজায় রেখে এবং প্রত্যেকের দুঃখ বেদনা বুঝে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি তাদের অসহায়ত্ব দূর করতে পারি তাদের আর্থিক সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে পারি আল্লাহ যেন আমাদের সেই তফিক দান করেন বিশেষ করে এই রমাদান মাস যে মাস সহমর্মিতার মাস সমবেদনার মাস সাহায্য করার মাস দান খয়রা সাদাকার মাস আল্লাহ জন্য এই মাসে আমাদের ভালো গুণগুলোকে আরও বাড়িয়ে দেন এবং মুসলিমদের উপকারে আসার জন্য আমাদেরকে মানসিক প্রস্তুতি গ্রহণের তফিৎ দান করে আমরা আপনাদের করা প্রশ্নগুলোর পরে নেছি সাইমা তাসনিম সুচি বলেছেন তিনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নে বলেছেন ওস্তাজ ইফতারের পূর্বে সূর্য ডোবার টাইম আর আজানের মধ্যে পার্থক্য দেখা যায় আমাদের এলাকাতেও কিছু মিনিট পরে আজান দেয় সেক্ষেত্রে ইফতার করার জন্য কোনটি ফলো করব ইফতারের জন্য রাসুল সাল ওয়াসাল্লাম যেই বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন সেটা হলো সূর্য অস্ত যাওয়া সূর্য অস্ত যাওয়া কোরআনও সেটাই বলছে ফুম্মি মোসিয়ামাইলা অতঃপর রাত্রি পর্যন্ত সিয়াম পূর্ণ করো তাহলে রাত্রি মানে সূর্যাস্ত সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পূর্ণ করো এবং এরই ব্যাখ্যা বোখারির হাদিসে একদম স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে নবী সাল্লা সাল্লাম বলছেন ঈদ আকবাল আল্লাহ মিনহা হুনা ওয়া আকবরাল্নাহারুমিনহা হুনা ওয়গরাবাতি শামসু ফকাত আফতল এম যখন এদিক থেকে রাত্র আসবে এদিক থেকে দিন চলে যাবে দিনের অবসান হবে এবং সূর্য অস্ত যাবে তখন সায়েম বা সিয়াম কারি রোজাদার ইফতার করবে তাহলে এটা তুমাতিম সিয়ামঈ লাইলের একদম ব্যাখ্যা তার মানে হচ্ছে সূর্যাস্তের সাথে সাথেই আমাদের ইফতার করতে হবে আর সাথে সাথেই যে ইফতার করতে হবে কোনো রকমের কালক্ষেপণ না করে তারও দলিল আছে যে দলিলটা একটু আগে বললাম সেটা বোখারিতে আছে আবার মুসলিমও কিন্তু আছে হাদিস মোত্তাফাকালাই আর যেটা আমরা ইবনে সায়দ রাদি আল্লাহ তালু থেকে হাদিস হিসাবে পেয়েছি যে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন লাজাল উন্না সুবে খের মা জালুল ফেতর মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ পর্যন্ত তারা তালক্ষেপণ না করে তাড়াতাড়ি সত্তর ইফতার করবে সেই হাদিসটাও বখারি মুসলিমের মধ্যে আছে অতএব আমরা পেলাম যে সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সময় রোজাদার রেফতার সময় এবং সে দ্রুত করবে তাহলে সে কল্যাণের উপর থাকবে আর যদি সে দেরি করে তাহলে সে অকল্যাণের ওপর থাকবে হাদিস এটাও মোত্তাফাকালাই আর যদি কেউ কালক্ষেপণ করে তাহলে তারা নাসারদের অনুসারী হবে কারণ আবু দাউদ আবু হরদী আল্লাহ তাল্লাহ থেকে একটা হাদিস বর্ণনা করছেন যেখানে বলা হয়েছিল আন্নাল আখেরুন। কারণ নাসারারা তারা ইফতারকে বিলম্বিত করে দেরি করে এ হাদিসটাকে ইমাম আলবানি সহি সুনান আবি দাউদের মধ্যে হাসান বলে উল্লেখ করেছেন এখানে আরেকটা হাদিস আমরা বলবো মুসলিম মুসলিমে বর্ণিত হয়েছে আয়সা রাদি আল্লাহ তালা আনহাকে নবী সাল্লাহ সাল্লামের সাহাবাদের মতো থেকে একদল সাহাবা জিজ্ঞেস করেছিলেন এবং সাহাবাদের মধ্যে ছিলেন আবদুল্লাব মেসুদ রাদি আল্লাহ তালু তিনিও জিজ্ঞেস করেছিলেন তিনি কি মাগরীব এবং এফতারকে তাড়া তাড়াতাড়ি করবেন কি না অর্থাৎ সাহাবাদের মধ্যে তো অনেক সাহাবারা তাদের নানা রকম আমল ছিল ইবনে মেসউদের আমল সম্পর্কে যে তিনি মাগরীবকে তাড়াতাড়ি করতেন কি না এবং এফতার তাড়াতাড়ি করতেন কি না হ্যাঁ যেমনটি করছেন আবদুল্লাহ ইবনামসরুদ্রাদি আল্লাহ তালা আনহু রাসুু আসালাম কী করতেন এ প্রশ্নটাও তাকে করা হয়েছিল তখন তিনি বললেন হা কাদা কেনা উল্লাহ সাল্লাহ ইয়াসনা এমনটি রাসুসাল্লাহ সাল্লাম করতেন তার মানে হাদিসটাকে আমি আরেকটু কনক্লুড করি সেটা হচ্ছে আবদুল্লা ইবনাম নসরুদ্রাদি আল্লাহ তাল্লাহ আনহু তিনি মাগরীবটা একটু অন্য সালাতের মতো বিলম্বিত না করে হয়তো মানে ওয়াক্ত হওয়ার চার পাঁচ মিনিট বা ছয় মিনিট সাত মিনিটের মধ্যে পড়তেন আর ইফতারটাও তাড়াতাড়ি করতেন তখন তার এই তাড়াহুড়োর আমল সম্পর্কে যখন আল্লাহ তালানহা জিজ্ঞাসিত হলেন তখন তিনি বললেন হা কাদা কেনা রাসুল উল্লা সাল্লা এমনটি রাসুল সাল্লাহ আসালাম করতেন এটা মুসলিমের হাদিস তাহলে এই সমস্ত আলোচনা থেকে বোঝা গেল যে সূর্য পর পরপরই হল ইফতারের টাইম আজানের সাথে কোনো সম্পর্ক নেই আজানটা হচ্ছে মাগরীবের জন্য অনেকে একটু দেরি করে মাগরীবের আজান দেয় আর আমাদের আসলে মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করে তারপর ইফতার করার কোনো কারণ নেই আশা করি বুঝতে পেরেছেন আপনি দ্বিতীয় প্রশ্নটি করেছেন আজান দেওয়ার সাথে ইফতার সম্পর্ক নেই সেটা জানি হ্যাঁ সেটা আমরা অলরেডি বলেছি আপনি আরও বলেছেন যে কিন্তু অনেকে বলেছেন সতর্কতার জন্য তিন চার মিনিট পরে ইফতার করা ভালো ব্যাপারটি নিয়ে কনফিউশনে পড়ে গেছি অনুগ্রহপূর্বক কনফিউশন দূর করবেন আসলে সতর্কতার জন্য তিন চার মিনিট তাহলে এই সতর্কতা তো রেসু সাল্লা সাল্লাম তিনি পোষণ করেনি সতর্কতা ভালো কিন্তু সব জায়গায় সতর্কতা তো অনুচিত তাই না সতর্কতা স্বরূপ কোরআন আলার কিতাব কিনা যদি এটা নিয়ে চিন্তা গবেষণা করতে এটা সমস্যা সতর্কতা স্বরূপ আমার নামাজ হয়নি যদি মনে করি আরেকবার পড়তে যাই এটা সমস্যা সতর্কতা প্রয়োজন যেখানে সতর্ক হলে আপনি সেফ সাইডে থাকবেন কিন্তু এখানে তো ওয়াক্ত হয়ে গেছে এখন ডিজিটালি আমরা টাইমটা বুঝতে পারছি ঘন্টা মিনিট সেকেন্ড ধরে আমরা বুঝতে পারছি যে কখন সূর্য অস্ত যায় অতএব এখানে সতর্কতাটা আসলে ওয়াসওয়াসা আর এই ওয়াসওয়াসাটাকে তাড়াতে হবে যখন কোনো শাক বা সন্দেহ ওয়াসওয়াসা দেখা দেয় সেটাকে তাড়ানোটা জরুরি ইয়াকিদের উপর থাকতে হবে সেটা হলো যখন আমরা জানতে পারলাম এই জানাটা ইয়াকিন যে সূর্যাস্ত গেছে তখনই ইফতার করা শুরু করতে হবে এটাই হলো শরীয়তের বিধান এস হক বলেছেন আখলাকের উপর বাংলায় কোনো ভালো কিতাব আছে কি না থাকলে আপনার কাছ থেকে আশা করছে একটি কিতাবের আখলাকের উপরে খুব চমৎকার সব কিতাব রয়েছে আরবিতে বাংলায় ওইভাবে আমার চোখে পড়েনি তবে যেমন নাইম যেটি খণ্ডের একটি চমৎকার বই ফাদিলাতু শেখ সোয়াল বিন হুমায়দ যেটি একদল প্রাজ্ঞ বিজ্ঞ গবেষণা গবেষকদেরকে নিয়ে তিনি এটা সংকলন করেছেন সেখানে সুন্দর সুন্দর আখলাক আছে আবার আদরারা সেনার মধ্যে মাউসরাতুল আখলাকের চমৎকার বই আরবিতে আছে দুটোই আরবিতে এখান থেকে বাংলায় কেউ কেউ কিছু সংকলন করেছেন অনেকটা অনুবাদের মতো বাট আখলাকের আলোচনাটা এটা এটা খুব উৎসাহবার্যক হতে হবে চমৎকার হতে হবে যাতে মানুষ পড়ে সাথে সাথে ভালো হয়ে যাওয়ার আশা পোষণ করতে পারে এটাকে শুধুমাত্র সাদা মাটা যেমন সবর করা ভালো আখলাক তারপরে মানুষকে সাহায্য করা ভালো আখলাক মানে এই ধরনের নীতিবাক্য দিয়ে মোটিভেশানটা অনেক সময় নাও আসতে পারে ফলে আখলাকের যে আলোচনাগুলো সেটা যদি আমাদের বাংলা ভাষাভাষী যাদের কলমের জোর আছে তারা আসলে লিখেন সেটা ভালো হবে ইতিমধ্যে আমার মনে হয় বাজারে সব বই তো আর আমাদের কাছে আসেনি হয়তো অনেকে লিখেছেন আপনি বাজার ঘেটে দেখবেন তবে লেখকের বায়োগ্রাফিটা খুব জরুরি আর তিনি কোথেকে দলিলগুলো দিচ্ছেন সেটাও খুব জরুরি সেটা নজর রেখে যদি কোনো ভালো বই পান আপনারা সংগ্রহ করতে পারেন আর আপনি আমার কাছে আশা করছেন আমার খুবই ইচ্ছা আছে আখলাক এবং সফট স্কিলের উপরে খুব সুন্দর করে সেরিয়াতের অথেন্টিক দলিল দিয়ে কিছু লেখা ইতিমধ্যে আমরা অনেকগুলো বই সংকলন করেছি বাজারে আরও অনেকগুলো বই আমাদের কিউতে আছে আপনারা জানেন যে হয়তো চলে আসবে আমরা আপনাদেরকে আগাম জানিয়ে দেব ইনশাল্লাহ আমাদের পোস্টে যাতে আপনাদের ইচ্ছা থাকলে আপনারা যেন আগে থেকেই এগুলোকে আপনারা রিকোজেশন দিয়ে রাখতে পারেন আর দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন মোহাম্মদ মাহমুদ হাসান বলেছেন স্ত্রী স্বামীর উপর অনেক বিষয় প্রায় অকৃতজ্ঞতা প্রকাশ করে বিধায় স্বামী যদি স্ত্রীর প্রতি বিভিন্ন সময় অনুগ্রহের বিষয়ে স্মরণ করিয়ে দেয় সেটা কি খোঁটা বলে গণ্য হবে খোঁটা দেওয়ার নিয়তে যদি দেয় তাহলে তো খোঁটাই হবে আর খোঁটা দেওয়ার ভাষায়ও যদি দেয় তাহলেও খোঁটা হবে আপনি যদি স্মরণ করিয়ে দিতে চান তাহলে তারও একটা বিনয়ের ভাষা আছে যে স্ত্রী যদি বলে যে তুমি তো আমাকে এদের কিছু দাও না আমাকে ভালো খাবার দাও না ভালো কাপড় চোপড় দাও না হাত খরচ দাও না তাহলে তিনি হয়তো বলতে পারেন আমি তো চেষ্টা করছি আমি তোমাকে প্রত্যেক মাসে যেমন বিশ হাজার টাকা করে দিচ্ছি বা ত্রিশ হাজার টাকা করে দিচ্ছি আমি তোমাকে হয়তো খুশি করতে পারছি না কিন্তু মানে এই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি মানে এই যে অ্যাপ্রোচটা আপনি যে দেওয়ার চেষ্টা করছেন এটা খোঁটা হচ্ছে না খোঁটা হবে তখন আমি কি তোমাকে এটা দেই নাই তুমি ভুলে গেলে তুমি অকৃতজ্ঞ তোমার মনে থাকে না কিছু এভাবে অনুযোগ করে বলাটা খোঁটা আর যদি সুন্দর করে বলা একটা সহজ সমাধানে আসার জন্য যাতে স্ত্রী বুঝতে পারে যে সে ভুল করছে তার স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত এটা যেন স্ত্রী বুঝতে পারে এমন সুন্দর ভাষা চয়ন করে যদি স্বামী স্মরণ করিয়ে দেয় সেটা খোঁটা হবে না কিন্তু খোঁটার ভাষায় যদি তিনি দেন সেটা যদি তিনি টু দ্য পয়েন্টও দেন তবুও সেটা খোঁটা হবে আর যদি তিনি স্ত্রীকে আসলে আঘাত করার জন্য খোঁটা দেন তাহলে তো এটা খুবই বড় ধরনের ত্রুটি ফাতিমা ফাতিমা তো জোহরা বলেছেন আমার বয়স উনিশ আমি মাস যাবৎ অতিরিক্ত মৃত্যু ভয়ে দুনিয়াবি কাজকর্ম করতে পারি না সারাক্ষণ মনে হয় এই বুঝি মালাকল মতে সে রোহ কবজ করবে কবরের আজাব ইত্যাদি বিষয় নিয়ে চিন্তা হয় ভয় হয় বুক ধরপড় করে পড়ালেখায় মন বসে না এখন আমাদের কী করণীয় মৃত্যু ভয় স্বাভাবিক থাকা ওকে কিন্তু অতিরিক্ত মৃত্যু ভয় ভালো না এটাও শয়তানের কাজ শয়তান আমাদের সব কাজকে ধ্বংস করার জন্য রকম টেকনিক অ্যাপ্লাই করে তার মধ্যে একটা হলো ওয়াস আরেকটা হলো চরম মৃত্যু ভয় আরেকটা হলো চরম আত্মম্ভরিতা অহংকার যেটি ইবলিস নিজে করেছিল তালা বলছেন আবা ত্যাগ করা ও মিনাল কাফেরিন সে অস্বীকার করেছে এবং অহংকার করেছে তারপর কাফির তার অন্তর্ভুক্ত হয়ে গেল অতএব এই স্বভাবগুলো ত্যাগ করতে হবে আর আপনি কাউন্সেলিং করেন ফাতেমাতুজহরা কাউন্সেলিং করতে হবে কোনো হয়তো যারা যারা সাইকোথেরাপি দিচ্ছেন তাদের সাথে কাউন্সেলিং করা এবং যারা শেরিয়ার দৃষ্টিভঙ্গিটা ব্যাখ্যা করছেন তাদেরও কাউন্সেলিং করা যেতে পারে আমাদের তাইব একাডেমি থেকে এই ধরনের কাউন্সেলিং আছে যারা মানসিকভাবে পীড়িত মুশড়ে পড়েছে তাদেরকে একটু প্রণোদনা দেওয়া মোটিভেশান দেওয়া কোরআন হাদিসের আলোকে সে ধরনের কাউন্সেলিং আছে তবে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা করা যেতে পারে আচ্ছা আর এই সমস্ত কাউন্সেলিংয়ের পরে আশা করি ইম্প্রুভ হবে তখন মনোযোগ হবে এবং হয়তো দেখা যাবে যে আমরা আমাদের যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটি থেকে আমরা মুক্ত হলাম মৃত্যু ভয় থেকে আমরা মুক্ত হলাম এবং সব কিছু হয়তো স্বাভাবিক হয়ে যাবে আমি দোয়া করছি আল্লাহ যেন সব কিছু স্বাভাবিক করে দেয় এবং মনোবলটা বৃদ্ধি পায় আর স্বাভাবিক মৃত্যু ভয় তো ভালো সেটা যেন থাকে কিন্তু অতিরিক্ত মৃত্যু ভয় যেন আমাদেরকে মুশে না ফেলে তো প্রিয় দর্শক আপনাদের আরেকটা প্রশ্ন নিয়ে আমরা আজকে শেষ করব নানাবিধ রমাদানের ব্যস্ততার কারণে আজকে আমাদেরকে একটু সংক্ষেপ করতে হচ্ছে আশা করছি আমরা অন্য প্রোগ্রাম দিয়ে সেটা পুষিয়ে দেব পিয়াস আহমেদ একটা প্রশ্ন করেছেন বলেছেন অনেক আলেম বলেছেন যে বছর রমাদান মাস শুরু হবে জমার দিন সেই বছরের মধ্য রমাদানে নাকি একটা বিরাট আওয়াজ হবে এবং অনেক মানুষ মারা যাবে কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন এ সম্পর্কে আত্মাবারানী তার আল কবির গ্রন্থে এবং এবন আসেম তার আল আহাদ মিনাল মাহসানি গ্রন্থে ফাইরুজ আদাইলামি থেকে একটা حديث برنا كولتشن جل النبي صلى الله عليه وسلم يكون في رمضان صوت قالوا يا رسول الله في اوله او في وسطه او في اخره قال لا بل في النصف من رمضان اذا كانت ليله النصف ليله الجمعه يكون صوت من السماء يسعق له سبعون الفا جدي دين هاي ليله النصف رمضان تاهول ها الشيخ هاني اكتب اواز هوبي شطر هجر ما بي এবং সত্তরা হাজার বধির হবে ইয়াখরিসুলাহু সেবর উনা আলফান ওয়া লাহু সেবর উনা আলফান সত্তর হাজার অন্ধ হবে ওয়াসুম্মু সেবর উনা আলফান কালু ইয়ারাসলফিন আসালেম এভাবে বিভিন্ন ভাবে বাধা ক্ষতিগ্রস্ত হবে বিভিন্ন মানুষ সেটা বলা হচ্ছে বললেন সাহবরা জিজ্ঞেস করলেন ইয়ারাসোল্লাহ কে মুক্তি পাবে বললেন মান বাই তাহু যে ঘরে থাকবে ও তা আউাদাবে সুজুদ এবং যে সেজদার দ্বারা আল্লাহর আশ্রয় নেবে অজাহরা বি তেকবির্লা এইভাবে হাদিসটা বড় বর্ণনা করা হয়েছে কিন্তু এই হাদিসটা দাইফ জিদ্দান এটা ওলামা একরাম বলেছেন মজমাউজ্জায়দের মধ্যে হায়তামি বলেছেন এটা তাবারানি বর্ণনা করেছেন এর মধ্যে আব্দুল ওয়াহাব বিন দোহাক নামে একজন রাও আছেন যিনি মাতরুক আর মাতরুক থাকলে সে হাদিস দাইফ জিদ্দান সে হাদিসটা হাসান হয় না অতএব হাদিস অনুযায়ী এই আকিদা পোষণ করা যাবে না এটাই হচ্ছে এখানকার সমাধান এ ব্যাপারে আমাদের ওলামাইকরামও যথেষ্ট বক্তব্য রেখেছেন যে এই ধরনের যে সমস্ত দুর্বল হাদিস যেগুলো আসলে শরীয়ত দলিল নয় সেগুলো সম্পর্কে তারা তাম্বি করেছেন তো আজ পর্যন্ত পর্যন্তই আমরা রাখছি আশা করছি আপনাদের সাথে আবারও আমরা অন্য কোনো অনুষ্ঠানে আসবো এবং তখন আপনাদের আরও অনেক প্রশ্ন নিব هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته